নমস্কার, আমরা এখন আছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে, চন্দননগর এবং মানকুণ্ডু এলাকার অত্যন্ত নামকরা একটি পুজো এবং বড় পুজোর মধ্যে অন্যতম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। এখানে মানকুণ্ডু সার্বজনীন, এখানে যা সুউচ্চ প্রতিমা এবং সাবেকি যে প্রতিমা তা এখানকার বিখ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন সেই মানকুণ্ডু সার্বজনীন থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ। আপনাদের সামনে সরাসরি তুলে ধরা হচ্ছে মানকুণ্ডু সার্বজনীন থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ। আজ জগদ্ধাত্রী পূজার মহাসপ্তমী, সেই সপ্তমী তিথিতে আপনাদের সামনে চন্দননগর এবং মানকুণ্ডুর বিভিন্ন যে বড় বড় পুজো তার সামনে থেকে আজকে আপনাদের লাইভ দেখানো হবে। আর তার মধ্যে থেকে আজকে আমরা এখন রয়েছি মানকুণ্ডু সার্বজনীন পূজা প্রাঙ্গণে। আমি কথা বলে নেবো এখানে একজন পূজা উদ্যোক্তার সাথে। আপনাদের এবছর ভাবনাটা কি? আমাদের ভাবনা হচ্ছে এবারে সোনার বাংলা সোনার কলেজ, আমাদের হারিয়ে যাওয়া যে বাংলা সংস্কৃতি সেটাই আমাদের শিল্পী গৌরাঙ্গ কৈলা রাষ্ট্রপতি পুরস্কার উনি তুলে ধরেছেন এই মণ্ডপের মধ্যে। আমাদের পুজোর বিশেষত্ব হচ্ছে আমরা লাস্ট গত 7 থেকে 8 বছর আমরা একই ধারায় পুজো করে চলেছি। গত বছর কোভিডের জন্য হয়তো একটুখানি থমকে যেতে হয়েছিল, বাট এবছর যেহেতু সরকার ভ্যাকসিন দিয়ে দিচ্ছে আবার আমরা আমার পুরো দমে শুরু করেছি। চন্দননগর চন্দননগরের পুরনো জায়গায় ফিরে এসছে। আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী অসিত পাল। এত সুন্দর যে সাজসজ্জা, সাজসজ্জা করেছে আমাদের প্রসাদ দা। থ্যাংক ইউ। আপনারা শুনতে পেলেন যে এখানকার এবছরের ভাবনা এবং পরিকল্পনা, এবং আপনাদের সামনে তুলে ধরছি সেই সুন্দর মাতৃপ্রতিমা, সুউচ্চ এবং সাবেকি মাতৃপ্রতিমা যা চন্দননগর যার জন্য বিখ্যাত। এখানে মণ্ডপের থিমের ছোঁয়া থাকলেও মাতৃপ্রতিমায় তা কোনোভাবেই প্রভাব পড়ে না। এখানে মাতৃপ্রতিমা সর্বত্রই সাবেকি হয়। আপনারা দুর্গা ফেস্টকে ফলো করতে থাকুন এবং দেখতে থাকুন আমরা চন্দননগর এবং মানকুণ্ডুর আরও নানা পুজো নিয়ে আপনাদের সামনে আসছি আজকে সারাদিন সারা রাত্রি। আপনারা দেখুন এবং এই মহামারী এবং কোভিড পরিস্থিতিতে অন্যকে দেখতেও সাহায্য করুন। থ্যাংক ইউ।